আমার সাথে আরো একজন যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে, এখন প্রায় 5:45 বাজে। তো এখন দেখতেই পাচ্ছ সূর্য মামা কেবলে উঁকি দিচ্ছে, আর আমার স্নান টান সব হয়ে গেছে, কারণ আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। ঘুরতে নয়, অ্যাকচুয়ালি আমার এক্সাম আছে কালকে, আর আমরা থাকবো দীঘাতে। তো হচ্ছে কাল এবং পরশু দুদিন আমার এক্সাম আছে, আর যেহেতু দীঘা থাকবো সেজন্য ফ্যামিলির সবাই যাচ্ছি, আমরা একসাথে ঘুরে আসাও হবে দীঘা, তো সেই কারণেই যাচ্ছি। তো পুরো ব্লগটাতে আজকে সারাদিন কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে আরও একজন যাচ্ছে, এটা দেখার জন্য পরে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এরপর যখন যাব তখন দেখাবো কে যাচ্ছে আমাদের সাথে। তো চলো ভিডিওটাতে সাথে থেকো, পুরো ভিডিওটা দেখবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি, মা বসে আছে, বাবা সামনে দাঁড়িয়ে আছে, আর ট্রেনের মধ্যে তারপরে উঠে পড়েছি। 9টার ট্রেন ধরেছিলাম আমরা, ট্রেনে উঠে আমার মা ঘুমোচ্ছিল, তাই ভাই পাশে বসেই আর কি করছিল, আর আমি ভিডিও করছিলাম। তো আমি যে ভিডিও করছি সেটা মা বুঝতেই পারেনি, অনেকক্ষণ পর বুঝতে পারবে, দেখো তখন হাসবে, আমাকে একটু বকবেও। তো এই দেখো এতক্ষণ বুঝতে পেরেছে। আর আমি তোমাদের বলেছিলাম আমার সাথে আরও একজন যাচ্ছে, এই দেখো আমাদের গোপাল সোনা যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে। তো চলো গোপাল সোনার একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। তারপর ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল, সে কারণে আমি আর কোনো শট নিতে পারিনি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনে এসে ট্রেন ঢুকতেই বৃষ্টি শুরু হয়। চলো দেখাই কতটা বৃষ্টি হচ্ছিল আমার। দেখতেই পেলে কীভাবে বৃষ্টি হচ্ছিল, এই বছরের মনে হয় আমার দেখা প্রথম এইরকম বৃষ্টি। আর আমরা কাক ভেজা ভিজে গেছি ট্রেন থেকে নামার সময়, আর এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর ট্রেনে স্টেশনে সব জায়গায় প্রচণ্ড ভিড়, পরের দিন সোমবার ছিল, তারকেশ্বরে যাচ্ছিল সবাই, তো সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল। এরপর আমরা দীঘা যাওয়ার জন্য চলো দেখে নাও। আমরা দীঘা পৌঁছে গেছি, 6টার সময় দীঘা নেমে পড়েছি। এই হচ্ছে দীঘা স্টেশন, দীঘা স্টেশন চলো।
হোটেল খুঁজতে আমাদের অনেক রাত হয়ে গেছিল, তো সেখানে একটু খাওয়া দাওয়া করে আমরা বিচে আসলাম। বিচে এসে দেখতেই পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরপর দীঘাতে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটাই ব্লগে আসবে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।